আজ ত্রিপুরা গ্রাম ময়নামতি পাহাড়ের নাম সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনামি সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনামি ফকিরের বয়সের গড় 178 বছর ফকিরের বয়সের গড় 178 বছর 5 বছরের মাত্র তখন বালক গোসাই সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনামি সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনামি বিভেদ ভুলে সে ফকির এলেন চলে একদিন সেই বালকের কাছে এসে কোন দীক্ষা দে তুই কি নাম দিবি দে পরম ধন তোর কাছেতেই আছে বালক গোসাই দীক্ষা দেন মনাই ফকির দীক্ষা নেন বালক গোসাই দীক্ষা দেন মনাই ফকির দীক্ষা নেন দীক্ষা নিয়ে বন্ধু হলেন তারা দুজনাই 5 বছরের মাত্র তখন বালক গোসাই সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই সবাই আর একদিন সর্বানন্দ জেলে বালকের নৌকাখানি ফুটো করে পদ্মাতে দেয় ঠেলে পরে চুপি চুপি এসে দেখে বালক ঘরেই বসে কোন সুদূরে তাকিয়ে আছে আপন দৃষ্টি মেলে কোন সুদূরে তাকিয়ে আছে আপন দৃষ্টি মেলে বালকের নৌকাখানি ফুটো করে পদ্মাতে দেখেলে বালক গোসাই সেই বয়সে লং পাহাড়ে নিজে এসে শিব শক্তির ত্রিশূল টেনে তোলে সেই পাহাড়ের সাধু যত সেই পাহাড়ের মানুষ যত ওই বালকের ভক্ত তারা হলেন বালক গোসাই সবে কন মহাসুরে দাও মন বালক গোসাই সবে কন মহাসুরে দাও মন মহাকাশের সুর খোঁজা সাধুর সাধনায় 5 বছরের মাত্র তখন বালক গোসাই সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই সেই পাহাড়ের সাধক ছিলেন ফকির মনাই।